হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আপনার বাড়ির দেওয়াল মানে ইটের দেওয়াল কখনোই ফাটবেও না এবং ডেমো আসবে না। আপনার মারাত্মক ভুলের কারণে কিন্তু আপনার বাড়ির যে ইট গাঁথনি করেছেন সেই গাঁথনির দেওয়াল কিন্তু কিছুদিন পরে ফেটে যায় বা ড্যাম ধরে যায়। তো এর একমাত্র ভুলের কারণ কিন্তু আপনারা, ইট গাঁথনির সঠিক নিয়ম না জেনেই কিন্তু আপনারা এই ইট গাঁথনি করাচ্ছেন মিস্ত্রি দিয়ে, এর কিছুদিন পরে কিন্তু আপনার বাড়ির দেওয়াল ফেটে যাচ্ছে বা ড্যাম ধরছে। তো এর যে মূল কারণটা, কেন ফাটছে বা কেন ড্যাম ধরে যায়, আজকে আপনাদের আমি প্র্যাকটিক্যাল প্রমাণ সহকারে আপনাদের দেখাবো। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনারা বিল্ডিংয়ের ইট গাঁথনির ক্ষেত্রে আপনারা কতবার একটা মারাত্মক ভুল করছেন। যাতে এই ভুলটা আপনারা পরবর্তী না করেন আমি তার জন্য আজকে প্রমাণ সহকারে দেখাবো। আর যদি আপনারা বিল্ডিংয়ে ইট গাঁথনি রানিং থাকা অবস্থায় আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই অবস্থায় আপনারা ইট গাঁথনি মিস্ত্রি দিয়ে বন্ধ করে দিন, আপনারা ইট গাঁথনি করেন না। তাহলে চলুন কথা না বলে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই যে আপনারা কোন মারাত্মক ভুলের কারণে আপনার বাড়ির দেওয়াল ফেটে যাচ্ছে বা ড্যাম ধরে যাচ্ছে। এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কতবার একটা মারাত্মক ভুল করছেন। তাহলে চলুন কথা না বলে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। ইট গাঁথনি আপনারা কিভাবে করাচ্ছেন, তাকে করে ইট আসে, ইট স্ট্যাক দেয়, সেই স্ট্যাকে আপনারা পানি দিয়ে তারপরে কিন্তু ইটটা নিয়ে এসে আপনারা কাজ করান। এই যে একটা মারাত্মক ভুল, এই মারাত্মক ভুলের কারণে কিন্তু আপনার বাড়ির বিল্ডিং এর দেওয়াল কিছুদিন পরে ফেটে যাচ্ছে বা ড্যাম ধরছে। ইট গাঁথনির সঠিক নিয়ম কোনটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি এখন দেখাবো। তো দেখুন, আমি এইখান থেকে দুইটা ইট নিচ্ছি। এই আমাদের লোক কিন্তু এখানে ইট নিয়ে এসে ফেলাইছে। তো দেখুন, এই যে আমি দুইটা ইট নিছি, আমি হাতে যে দুইটা ইট নিছি, এখন এই ইটে কি পরিমাণ ময়লা থাকার কারণে আপনার বাড়ির দেওয়াল কিন্তু গাঁথনি করা কিছুদিন পরে ফেটে যায় বা ড্যাম ধরে, আপনাদের আমি একটু জুম করে দেখাই। দেখুন, আমি দুইটা ইট নিছি, এই যে ইটে, এই দেখুন, এই যে ইটটা, ইটের দেখুন ভিতরে এই যে এক ধরনের কিন্তু এই যে ময়লা জমে আছে। দেখুন এই যে ময়লাগুলো, এই যে যখন ইটের স্ট্যাকে কিন্তু ইটটা ভিজাইছে, এই ভিজানোর কারণে কিন্তু দেখুন এই যে ময়লা, এই যে ময়লাটা কিন্তু পানি দেওয়ার কারণে কিন্তু যায় নাই। না যাওয়ার পরে কি করছে, যখন এই ইটটা আপনারা গাঁথনি করার সময় এখানে মশলাটা ভাঙবেন, এই ভাঙার কারণে কিন্তু এই মশলাটা এর উপরে নিচে যে গ্যাপটা দেখছেন এই গ্যাপে কিন্তু কামড় দিয়ে ধরবে না। না ধরার কারণে কি হবে, কিছুদিন পরে কিন্তু এই গাঁথনি এখান থেকে কিন্তু মশলাটা ছেড়ে দিবে, গাঁথনি যে ইটটা বসাবে কিছুদিন পরে কিন্তু মশলাটা ছেড়ে দিবে, ঠিক আছে, ছেড়ে দিবে বা এখান থেকে কিন্তু ড্যাম ধরা শুরু হবে। তো এই ইটটা গাঁথনি করার সঠিক নিয়ম কি আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। দেখুন কি পরিমাণ ময়লা কিন্তু এখানে জমে রয়েছে, দেখুন। তো আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি আমি দেখাই। তো দেখুন বন্ধুরা, যখন আপনারা ইট নিয়ে এসে টাকের থেকে স্ট্যাক দেন তখন ওই অবস্থা ভিজায় কিন্তু তারা ইট নিয়ে এসে ইট গাঁথনি শুরু করে। আসলে এই প্রসেস কিন্তু আপনাদের ইট গাঁথনি করার নিয়ম না। তো আপনারা যখন ইটটা স্ট্যাকের থেকে স্টক করবেন নিয়ে আসার পরে, সেই আপনারা কী করবেন, বাড়িতে কাজ করা শুরু করার আগে অবশ্যই একটা হাউস বানা নেবেন, বা এই যে এরকম ড্রাম, এরকম বড় ড্রাম আপনারা কী করবেন, ড্রাম কিনে নেবেন, একটা ড্রাম কিনে মাঝখান দিয়ে আপনার পোস্ট দিয়ে দুইটা ড্রাম বানিয়ে দিবেন, নিয়ে ওই ইটগুলা আপনি ড্রামে ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, প্লাস্টিকের বিরাশ, প্লাস্টিকের বিরাশ নিয়ে আপনারা এই যে ভিতরের যে ময়লাটা আছে এইভাবে, যে আমার হাতে দেখছেন বিরাশ, এই বিরাশটা দিয়ে সুন্দর করে আপনারা এই ভিতরের নাম্বারের যে ময়লাটা থাকে সেই ময়লাটা কিন্তু সুন্দর করে এভাবে দিয়ে একটা করে গোছা দিয়ে আপনারা এইভাবে ইটটা ফেলে দিবেন। আপনারা ইট লোক নিয়ে কিন্তু এইভাবে, এই দেখুন কী পরিমাণ ময়লা এই যে ভিতর থেকে বাইর হয়, আপনারা আমি প্র্যাকটিক্যালি দেখাই। দেখুন, এখন আপনাদের আমি একটু দেখাই যে ইটটা আমি পরিষ্কার করলাম, এইটা দেখুন কিরকম, বা এইটা কিন্তু স্ট্যাকে ভিজানো, এইটা কিন্তু স্ট্যাকে ভিজানো, দেখুন এই ইটের গায়ে কি পরিমাণ ময়লা জমে আছে, এই দেখুন। এই যে মিস্ত্রিরা কিন্তু এইখানে কিন্তু কখনোই তারা কুণ্ডিতে কিন্তু পরিষ্কার করবে না, যে অবস্থায় ইটটাকে হাতের করে পাবো ওই অবস্থায় কিন্তু গাঁথনি করবে। যদি এই অবস্থায় গাঁথনি করে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ে দেওয়ালে ফাটল আসবে বা ড্যাম ধরবে। আর যদি এই অবস্থায় দেখুন, আমি এই ইটটাকে ড্যামের মধ্যে একটু বিরাশ করে নিয়েছি, দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ময়লা নাই, একদম কিন্তু ক্লিন, এটা কিন্তু একদম পরিষ্কার। দেখুন যখন এখানে মশলাটা আমরা দেবো, এই মশলাটা কিন্তু এখানে কামড় দিয়ে ধরবে, ঠিক আছে। তো এখন আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাবো যে এইটা মশলা ভাঙলে পরে এই যে পরিষ্কার করুন, সেই পরিষ্কারের উপরে এইটা আমি মশলা দেবো, এবং যে এইটা পরিষ্কার করা না ইস্টাকে ভিজানো এইটার উপরে আমি মশলা দিয়ে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এই যে আমি যে ইটটা পরিষ্কার করছি, যে ইটটা আমি বিরাশ করছি, এই বিরাশ মারা ইটটা কিন্তু এটা, এবং
যেটা আমি বিরাস করি নাই ইটে স্ট্যাক যে স্ট্যাক করা যেখানে পানি মারা হয় সেইটা কিন্তু এটা তো দেখুন এখানে কিন্তু ময়লা জমে আছে ঠিক আছে তো এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো এই দুইটা ইটের উপরে আমি যেভাবে গাঁথনির সময় বালু ভাঙা হয় সেইভাবে কিন্তু আমি এখানে বালুটা ভাঙবো ঠিক আছে আমি দুইটা ইটের উপরে বালু ভাঙবো ভাঙার পরে আপনাদের আমি 24 ঘন্টা পরে এই দুইটা ইটের মশলাকে আমি ছেনি মেরে দেখাবো যে কোনটা ইটে কামড় দিয়ে ধরে এই যেটা আমি বিরাস দিয়ে পরিষ্কার করলাম এটা না যেটা স্ট্যাকে ভিজানো হয়েছে এইটা তো এই দুইটার প্রমাণ দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনারা কত বড় একটা মারাত্মক করছেন বিল্ডিং এ ইটের গাঁথনি করার সময় ঠিক আছে তো এখন আমি দেখুন এখানে আমি এই যে মশলাটা নিয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু এরকম আমি ভাঙবো তো দেখুন আমি এই যে মশলাটা বানাইছি এই যেখানে কিন্তু আমি মশলা বানাই মশলা আমাদের বানানো আছে তো এই মশলাটা আমি এই নাম্বারের উপরে সুন্দর করে কিন্তু ভেঙে দেবো ভেঙে দেওয়ার আপনি ঠিক আমি 24 ঘন্টা পরে এই ইট দুইটাকে আপনাদের আমি প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে শ্রেণী হাতুর দিয়ে দেখাবো যে আসলেও যে আপনারা বিল্ডিং এ ইট গাঁথনি করার সময় কত বড় একটা মারাত্মক ভুল করছেন তো দেখুন আমি যে তো দেখুন আমি কিন্তু এই যে এটা কিন্তু বিরাস করা ইট ছিল ঠিক আছে আমি পানিতে কিন্তু ডামের মধ্যে দিয়ে বিরাস করেছি এটা এটা ছিল আর এটা হচ্ছে আপনার স্ট্যাকে যে ভিজানো হয় সেই স্ট্যাকের ইটের উপরে যে ময়লা সেই ইটটা কিন্তু এটা তো এখন এটার উপর আমি বালিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি যে বালিটা দিয়ে দিলাম তো এখন দেখুন আপনাদের ঠিক আমি 24 ঘন্টা পরে এই 24 ঘন্টা পরে মালটা জমার পরে আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে এই প্র্যাকটিক্যালি দেখাবো যে এইটার আমি যেটা আমি বিরাস করে নিয়েছি পানি দিয়ে এইটাকে আমি শ্রেণী মেরে দেখাবো এবং এইটাকে শ্রেণী মেরে দেখাবো যে কোনটা সব থেকে বেশি হার্ড এবং কোনটা কামড় দিয়ে ধরছে ঠিক আছে তো এখন আমরা 24 ঘন্টা পরে কিন্তু এটার আমি আপনাদের পুরো রেজাল্ট দেবো আমি তো এই দুইটাকে আমি এখন সুন্দর এক জায়গায় রেখে দেবো কিন্তু ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের মাঝে 24 ঘন্টা পরে যে ইটটা আমরা 24 ঘন্টা আগে যে ইটটার উপরে আমরা যে মশলা দিয়েছিলাম এই ইটটা এইটা হচ্ছে আপনার যে আমরা যে ইটটা ধুয়ে নিয়েছিলাম সেইটা আর এইটা যে স্ট্যাকে ভিজানো হয়েছিল সেই ইটটা কিন্তু এইটা তো এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে যে ইটটা আমরা ধুয়ে পরিষ্কার করে এই ইটের উপরে আমরা মশলাটা দিছি এই ইটটা আমরা কোপ দিয়ে দেখাবো যে মশলাটা কিভাবে কিভাবে ধরছে এবং যে ইটটা স্ট্যাকে ভিজানো এই ইটটার উপর মশলা দিচ্ছে এই ইটটা কি পরিমাণ মশলা হার্ড হয়েছে ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদের আমি দেখাবো যে ইটটা স্ট্যাকে ভিজানো ছিল যার উপরে মশলা ভাঙছে সেই ইটটা আমি আগে কোপ দিয়ে দেখাবো তো দেখুন আমি এখানে বাক্সটা নিয়েছি ঠিক আছে তো দেখুন এই যে এটা কিন্তু বারোটা কিন্তু ছেড়ে দিচ্ছে এই যে দেখুন এই যে ময়লা থাকার কারণে কিন্তু এই যে আপনার এই যে এখানে কিন্তু মশলাটা ধরে নাই দেখেন এই যে ছেড়ে দিছে কিন্তু এই যে চাপড়া ধরে কিন্তু এটা খুলে গেছে দেখছেন এই যে এটা কিন্তু খুলে গেছে এইখান থেকে কিন্তু খুলে গেছে তো এখন এটা করে স্টেকের ভিতরে এখন আমি যেটা ধুয়ে নিয়েছিলাম এটা এইটা আপনাদের আমি দেখাই যে কি পরিমাণ হার্ড হয়েছে দেখেন দেখেন এর মশাটা কিন্তু ইট থেকে ছুটছেই না ইট ভেঙে যাবে তবে কিন্তু দেখুন এই জয়েন্টটা কিন্তু ইটটা ভেঙে গেল তারপরে কিন্তু এই মশাটা ইয়ার থেকে কিন্তু খুললো না ইট কিন্তু ভেঙে গেছে বাড়ির চোটে ইট ভেঙে গেছে তাও তবুও এই নাম্বার থেকে মশাটা কিন্তু এখান থেকে ছাড়েনি দেখেন এই যে ইটটা কিন্তু ভেঙে গেল তবুও এই মশাটা এই নাম্বার থেকে ছাড়লো না এখন আপনারা বুঝতে পারছেন যে ইটটা ধুয়ে দিলে কি পরিমাণ হার্ড হয় এবং ইট ধোয়া ছাড়া আপনার কি পরিস্থিতি দাঁড়ায় দেখুন এই যে এখান থেকে কিন্তু মশাটা একদম ডাইরেক্ট ছাড়ে দিছে দেখছেন এই যে মশলাটা কিন্তু ডাইরেক্ট এই যে মশলার উপরে দেখেন এই যে নিচে যে মশলাটা দিছিলাম এই যে মশলার উপরে দেখুন একদম কিন্তু আপনার কি অবস্থা লাল হয়ে ধরে আছে এইটা কিন্তু মশলাটা ধরে নাই
অথচ এইটাতে আমি যেটা মশলা ইটটা ধুয়ে দিছিলাম এইটা কিন্তু কোপের চোটে ভেঙে গেছে, তবু এই মশলাটা কিন্তু ছাড়ে নাই এখান থেকে। এখন আপনারা পার্থক্য বুঝতে পারছেন? দেখো এখান থেকে মশলাটা কিন্তু ছাড়ে নাই, প্রত্যেকটা বাড়ি চড়ে কিন্তু টুকরা টুকরো হয়ে গেল, তবুও আপনার মশলাটা কিন্তু ছাড়ল না নাম্বার থেকে। তো এই ছিল পুরো প্রসেস। যদি আপনারা এই প্রসেসে কাজ করতে করেন তাহলে অবশ্যই আপনার বিল্ডিং এর গাঁথনি একদম হার্ড হবে, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, আমি যে যেভাবে দেখলাম, দেখুন আমরা কিন্তু 24 ঘন্টা আগে কিন্তু যে ইটটার ফর্ম মশলা দিয়েছিলাম সেই ইটটা আপনাদের কিন্তু দেখালাম যে ইটটা বাড়ির চোটে কিন্তু একটা ভেঙে গেল, আর একটা কিন্তু আপনার ওই মশলা কিন্তু উপর নাম্বার থেকে ছেড়ে দিছে। তো যেটা আমরা স্টেকে ভিজাইছিলাম ওইটা কিন্তু নাম্বার উপর থেকে ছেড়ে দিছে, আর যেটা কিন্তু আমরা ইটটা ধুয়ে পরিষ্কার করে তারপরে মশলাটা ভাঙছিলাম সেইটা কিন্তু আপনার বাড়ির চোটে কিন্তু মশলা খোলে নাই, অথচ ইটটা কিন্তু ভেঙে গেছে। তো দেখুন আপনারা যদি বাড়িতে কাজ করেন অবশ্যই ইটটা ধুয়ে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ উপরে যে ময়লাটা থাকে নাম্বারের উপরে, এই নাম্বারের ময়লাটা থাকলে পরে বালু দিল পরে কিন্তু ওই বালিটা আপনার ধরে না, না ধরার পরে কিন্তু কিছুদিন পরে আপনার গাঁথনি সুন্দরভাবে গাঁথনির মাঝখান দিয়ে ফেলে দেয় বা আপনার ড্যাম ধরে ধরে যায় কিন্তু। তো গাঁথনিটা আপনারা অবশ্যই করানোর আগে আপনারা ইটটা ধুয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। যদি ইট ধুয়ে দেন তাহলে অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালি আমি দেখালাম যে কি পরিমাণ হার্ড হয়, হয়তো কিছু টাকা আপনাদের বেশি যেতে পারে কিন্তু আপনার গাঁথনি হবে একদম হার্ড, বিল্ডিং এ একদম হার্ড কোয়ালিটির গাঁথনি হবে কিন্তু, ঠিক আছে? তো অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে কাজের নিত্য নতুন ভিডিও এবং বিল্ডিং এর অল টিপস এন্ড ট্রিক্স আপনাদের মাঝে আমি সবসময় ভালো কিছু দিতে পারি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ।